আবারও আওয়ামী লীগের কেমন প্রতিশ্রুতি আওয়ামী লীগ কি এবার কথা দিয়ে কথা রাখতে পারবে আমরা কথা বলছি উনত্রিশ জুন চব্বিশ আওয়ামী লীগের ইতিহাস কথা দিয়ে কথা না রাখতে পারার ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস ব্যর্থতার ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস নির্বাচনী প্রতিশ্রুতি অস্বীকার করার ইতিহাস উদাহরণ কি প্রমাণ কি দশ টাকাকে যদি চাল খাওয়াবে ঘরে ঘরে চাকরি দিবে আওয়ামী লীগ বলেছিল দু হাজার সালে নির্বাচনের আগে কিন্তু দশ টাকার চাল এখন কয় টাকা হয়েছে আপনারা জানেন তা আওয়ামী লীগ পরবর্তীতে সেই দশ টাকা কেজিতে চাল খাওয়াতে তো পারেইনি বরং তারা অস্বীকার করেছে যে না এরকম কোনো কথাই আমরা বলিনি তা কথা দিয়ে কথা রাখতে পারা তো দূরের কথা কথা দিয়েছে যে সেটাই এক পর্যায়ে অস্বীকার করে কথা পূরণ কথা করা বা প্রতিশ্রুতি পূরণ করা তো দূরের কথা ঘরে ঘরে চাকরি দিবে ঘরে ঘরে চাকরি দেওয়ার কোনো উদ্যোগ আওয়ামী লীগ সরকার নিয়েছে বরং বেকারত্ব কমছে না বাড়ছে ঘরে ঘরে চাকরি দিবে বেকারত্ব কমাবে অথচ দুই হাজার সালের চাইতে তেইশ সালে বেকারত্ব বেশি তেইশ সালের চাইতে চব্বিশ সালে এখন পর্যন্ত যে রিপোর্ট তাতে বেকারত্ব বেশি আমি কিছু স্ট্যাটিস্টিক্স একেবারে ভিত্তিক আপনাদেরকে দেখাবো তো নতুনভাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন বেকারদের কর্মসংস্থান নির্বাচনী অঙ্গী কর্মসংস্থানে নির্বাচনী অঙ্গীকার পূরণ করবে আওয়ামী লীগ এর মানে বেকারত্ব দূর করবে চাকরির ব্যবস্থা করবে এই বেকারত্ব দূর করা চাকরির ব্যবস্থা করা অনেক আগের দিকে যদি ফিরেছি ঘরে ঘরে চাকরি দেওয়া এটা ছিল আওয়ামী লীগের প্রতিশ্রুতি কিন্তু চাকরি কি দিবে উল্টো যাতে চাকরি না পায় সেই ব্যবস্থা করছে কোটার নামে মেধাবীদেরকে বঞ্চিত করছে চাকরি থেকে বঞ্চিত করছে পথ খালি থাকে যেমন কোটা ব্যবস্থা এতটাই প্রতারণামূলক একটা পদ্ধতি পথ খালি থাকে কোটাধারীরা যোগ্য এতটাই অযোগ্য যে তারা ভাইবে বোর্ড পর্যন্ত যেতে পারে না এই জন্য পথ খালি রাখে কিন্তু যারা মেধাবী তারা চান্স পায় না প্রিলি রিটেনে ভাই ভাই ভালো করেও পদ নাই চান্স পায় না হয় না তো বেকারত্ব বৃদ্ধি করে কোটা ব্যবস্থাটা বাতিল করে দিয়েছিল আবার ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে এর মানে কি এর মানে কোটা এর মানে বেকারত্ব বৃদ্ধি করার উদ্যোগ নিচ্ছে তো ওবায়দুল যে কথাটা বলছেন প্রতিশ্রুতি দিচ্ছেন আবার নতুনভাবে বা আগের প্রতিশ্রুতি সামনে আনছেন যে বেকারদের কর্মসংস্থা নির্বাচনী অঙ্গীকার পূরণ করবে আওয়ামী লীগ এটা তো পারবেই না বরং এটা যাতে না হয় সেই কাজ করছে কর্মসংস্থান যাতে হয় সেরকম উদ্যোগ আমরা মোটেই দেখছি না যেখানে মানুষকে মৌলিক খাওয়ার ব্যবস্থা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারছে না সেখানে কিসের যেখানে চাকরি চলে যাচ্ছে ছাঁটাই হচ্ছে কি করবে কোনো কর্মসংস্থান নতুন ফিল্ড তৈরি করার কিচ্ছু না এগুলো সব চাপাবাজি কয়েক বছর পর যখন আমরা এগুলো ধরবায়দুল কাদেরদেরকে যে কই বলেছিলেন তো যে চাকরি দিবেন কর্মসংস্থান বৃদ্ধি করবেন বেকারত্ব দূর করবেন উল্টা তো আমরা দেখছি বেকারত্ব বেড়েছে তখন বলবে না না এরকম কথা আমরা বলিনি ওই চাউল খাওয়ার দশ টাকা চাউলের মতো অস্বীকার করবেন দেশের দেশের তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানিয়ে দলে সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বেকার তরুণদের কর্মসংস্থান নির্বাচনী অঙ্গীকার পূরণ করবে আওয়ামী লীগ আচ্ছা সাধারণ জনগণের জন্য মেধাবীদের জন্য কর্মসংস্থান তৈরি করতে পারা তো দূরের কথা আওয়ামী লীগের ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা যারা বা ছাত্রলীগের বিভিন্ন পোস্ট পদধারী তাদের কয়জন আর চাকরি হয় একটু খোঁজ নিয়ে দেখান তো চাকরি হয় না আমি জানি আমার বন্ধু বান্ধব ঘনিষ্ঠ লোকজনই কেন্দ্রীয় ছাত্রলীগের গুরুত্বপূর্ণ সব পদে আছে এদের অধিকাংশের কোনো চাকরি হয় না যারা চালাক তারা রাজনীতি বাদ দিয়ে পড়াশোনা করে চাকরিতে ঢুবে অর্থাৎ কিসের আওয়ামী লীগে যোগ দিলে চাকরি এবং মুক্তমুখ বাউ ওবায়দুল কথায় কেউ বিশ্বাস করবেন না ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছেলেদের চাকরি হয় না তবে একটা সুযোগ আছে কিছু চাঁদাবাজির ভাগ ওরা পায় ছাত্রলীগ নেতা এই পরিচয়ে কিছু চাঁদাবাজি সিনতে টিনতে এগুলো করতে পারে এটা হয়তো বা পুলিশ বা প্রশাসনের কাছে একটু রিলিফ পাবে যে না ছাত্রলীগ পরিচয় দিলে ধরবে না তাও মিডিয়া যদি মিডিয়া রিপোর্ট আসে তাহলে সেই ছাত্রলীগকে বিসর্জন দিতে বাধ্য হয় অতএব এই ভুল কেউ করবেন না ওবায়দুল কাদের আহ্বানে সাড়া দিয়ে যে আওয়ামী লীগে যোগ দিবেন না আওয়ামী লীগে যোগ দিলে ছাত্রলীগে যোগ দিলে আপনার কর্মসংস্থান দূরের কথা আপনার একুল অকুল সব হারাবে একজন একেবারে সভাপতি সেক্রেটারি এই দুইটা পদ যারা পায় তারা যতদিন পদ থাকে ততদিন কিছু ভাগ বাটওয়ার সুযোগ পায় কিন্তু পদ চলে গেলে তাদেরকেও কেউ দাম দেয় না অতএব ওই সব বাদ দিয়ে পড়াশোনা করেন এখন মেধার ভিত্তিতে চাকরি হয় যদিও কোটা পুনর্ব্যবহার করলে আবার দুঃখজনক খবর কিন্তু কোটা না থাকলে মেধার ভিত্তিতে চাকরি হয় আপনি পড়াশোনা করার চেষ্টা করেন না হলে বিদেশ চলে যান আওয়ামী লীগ ছাত্রলীগে যোগ দিন না ইউরোপে আসার চেষ্টা করুন আপনাদেরকে আমরা ওয়েলকাম জানাবো জানাবুল কাদের বলেন ভারত বিরোধিতার নামে আজকে যারা আন্দোলন ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে খুব কষ্ট পাচ্ছে ওবায়দুল কাদের মানে ভারতের বিরোধিতা তো না ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করতে গেলে খুব কষ্ট পায় যাই হোক দর্শক এই বেকারত্ব নিয়ে কথা বলেছে এ সম্পর্কে আমরা কিছু স্ট্যাটিস্টিক্স দিতে চাই দেশে বেকারের সংখ্যা পঁচিশ লাখ নব্বই হাজার বেড়েছে পুরুষ বেকার ছয় মে দু হাজার সালের রিপোর্ট মানে রিসেন্ট রিপোর্ট একটু তথ্যটা শোনাই বর্তমানে দেশে পঁচিশ লাখ নব্বই হাজার বেকার আছেন দু সাল শেষে গড় বেকারের সংখ্যা ছিল চব্বিশ লাখ সত্তর হাজার এর মানে গত বছরের তুলনায় এখন দেশে বেকারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বুঝতে পেরেছেন তো বেকার বাড়ছে আর বলছে যে বেকারত্ব কমাবে একেবারে রিসেন্ট তথ্য হচ্ছে বেকারত্ব বাড়ছে চাকরি কমে যাচ্ছে তার মধ্যে আবার কোটা ফিরিয়ে আনার চেষ্টা করছে তাহলে বেকারত্ব আরও অনেক বাড়বে পথ খালি থাকবে কিন্তু নিয়োগ হবে না অতএব আওয়ামী লীগের কথায় কেউ আশ্বাস পাবেন না কেউ বিশ্বাস করবেন না বিদেশে যান রেমিটেন্স পাঠান ভালো হবে আর বেশি মেধা থাকলে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য চেষ্টা করুন আওয়ামী লীগের রাজনৈতিক ধারে কাছেও যাবেন না